সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার অতি জনপ্রিয় অনুষ্ঠান এনটিভি আয়োজিত আইনের অধিকারে। যথারীতি আজ আমার সাথে উপস্থিত রয়েছেন আপনাদের সবার জনপ্রিয় সুখ্যাত, যিনি জেকেআর সলিসিটার্সের প্রিন্সিপাল, ব্যারিস্টার এবং সলিসিটার আবু মোহাম্মদ আহসান রেজা স্যার। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় অতিথির কাছে যাবার আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা আমাদেরকে সরাসরি কথা বলতে পারেন আমাদের সাথে। আর প্রশ্ন করার সময় অবশ্যই আপনাদের টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নেবেন আমাদের বোঝার সুবিধার্থে এবং আপনাদেরকে সঠিক উপদেশ দেওয়ার সুবিধার্থে। তবে চলুন দর্শক, আপনাদের আর অপেক্ষা না করি, আমি জানি আপনারা ওয়েট করছেন আমাদের সাথে কথা বলার জন্য, আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় অতিথি আবু মোহাম্মদ আহসান রেজা স্যারের কাছে, জেনে নেই তিনি কেমন আছেন এবং আজকের লিগাল আপডেটস। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো, জি আলহামদুলিল্লাহ। এরপর গ্লেন টাওয়ারে যে অগ্নিকাণ্ডে অনেকে প্রাণ হারিয়েছেন, এই সমস্ত দুর্ঘটনার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার এবং সবার তরফ থেকে আন্তরিক সমবেদনা রইল। তো আমরা তো এক মাসের পরে ফিরে আসলাম টিভিতে। শাওন, তুমি জানো এর মধ্যে ব্রিটেনের রাজনৈতিক পটে অনেক পরিবর্তন ঘটে গেছে, আমরা ইলেকশন দেখেছি এবং যে আশা করা হয়েছিল, আমরা কিন্তু ইলেকশন নিয়ে এই অনুষ্ঠান থেকে বেশ এই অনুষ্ঠান থেকে ঈদের আগে আমরা বেশ অনেক কথা বলেছিলাম এবং সেখানে আমরা যেটা বলেছিলাম যে যে কারণে ইলেকশনটা না হচ্ছে, কেন ইলেকশনটা দেওয়া হলো, এবং আমরা যেটা দেখেছি ইলেকশনে যে সবাই যে ধারণা করেছিল যে কনজারভেটিভ পার্টি অনেক ভোটে অনেক আসনে জয়লাভ করবে, সেটা কিন্তু হয়নি। এবং দেখা গিয়েছে যে জিমি করবিন এখন বেশ অনেক জনপ্রিয়তা পাচ্ছে এবং একটা স্ট্যাটিস্টিক্সে দেখিয়েছে একটা রিপোর্টে একটা জরিপে যে আজকে যদি আবার ইলেকশন হয় তাহলে হয়তো বা জিমি করবিন বা তার দল অনেক ভোটে জয়লাভ করবে, ব্যক্তিগতভাবে তার জনপ্রিয়তা এখন অনেক উপরে, অনেক তুঙ্গে। এখন একজন ইমিগ্রেশন লয়ার হিসাবে বা যারা ইমিগ্রেশনদের রাইট নিয়ে বা তাদের প্লাইট নিয়ে যারা ভাবি সেরকম একজন হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম বা করতাম যে যদি জিমি করবিন জয়লাভ করতেন তবে হয়তো বা তাদের জন্য সুখবর থাকতো, বাট সেটা হয়নি। তো এখন আপাতত যেহেতু টেরেসা মেয়ের তার গভর্নমেন্টটা বেশ শেকি, তো বড় ধরনের কোনো মুভ তারা হয়তো নিচ্ছে না, কিন্তু ব্রেক্সিট নিয়ে তাদের কিছু অফার অলরেডি টেরেসা মে দিয়েছেন। আজকে এই অনুষ্ঠানে কি আমরা এবার তাহলে হার্ড ব্রেক্সিটে যাব না সফট ব্রেক্সিট, কোনটা আসলে যেটা নিয়ে আলোচনা হয়েছে? আমাদের ইমিগ্রেন্টদের তো এটা নিয়ে প্রবলেম নাই, ইমিগ্রেন্টদের সমস্যা হচ্ছে তারা এখানে থাকতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের বিশেষ করে কমিউনিটি যারা এই দেশে আছেন তারা থাকতে পারবে কি না, স্টুডেন্টের জন্যে আবার কাজ করার সুযোগ সুবিধা আসবে কি না, কিংবা ওয়ার্ক পারমিটের স্কিমে আবার কেউ আসতে পারবে কি না, যারা এই দেশে বাচ্চা নিয়ে আসছে, সাত বছর আছে বা দীর্ঘদিন এদেশে আছে তাদের কোনো অ্যামনিস্টি হবে কি না, এটা আমাদের কমিউনিটির ইমিগ্রেশন সমস্যা কিন্তু মূলত এইটাই। কিংবা যাদের দেশে বয়স্ক রিলেটিভ আছেন, বাবা মা আছেন, তাদেরকে তারা এদেশে আনতে পারবেন কি না, আমাদের কমিউনিটির সমস্যা কিন্তু ব্রেক্সিট না। কারণ যদিও একটা কথা মনে করা হচ্ছিল যে ব্রেক্সিট যদি হয় তাহলে এদেশ থেকে ইউরোপিয়ানদেরকে মানে বার করে দেবে, তারপরে তখন এখানে কাজের লোকের খুব ডিমান্ড হবে, চাহিদা বেড়ে যাবে, তখন আমাদের মতো এরকম বাংলাদেশ বা উপমহাদেশ থেকে বহু কাজের লোক মানে এদেশে কাজ করার জন্য লোক আনা হবে, সেটা কিন্তু আমি মনে করি এরকম কোনো সম্ভাবনা নেই। আমাদের লাইনে অনেকক্ষণ থেকে কলার ওয়েট করছে, তো আমরা একটা কল নিয়ে নিই, তারপর আবার আমরা কিন্তু আজকে বেশ কিছু আলোচনা আমাদেরকে আজকে করতে হবে, কারণ আমি যদি এক মাস পরে ফিরে এলাম, ঠিক আছে? জি অবশ্যই, আমরা একটা কল নিয়ে নিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। জি ভাইয়া, আপনি প্রশ্নটি বলুন। আচ্ছা, আমার দুইটা কোয়েশ্চন অ্যাকচুয়ালি। ওই আমি এফএলআরএম অ্যাপ্লাই করেছিলাম 2014 এ, তারপর রিফিউজ হয়েছে আর কি, আপিলও রিফিউজ করছে। তো আমার ব্রিটিশ ওয়াইফ অ্যান্ড ব্রিটিশ ডটার আছে অ্যাজ ওয়েল। তারপর ওই আমি নতুন আপার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলাম, আপার ট্রাইব্যুনাল রিফিউজ করছে, এরপর ফার্স্ট ট্রাইব্যুনালে রিফিউজ করছে, তারপর আমি 21-28 দিনের মধ্যে আমি নতুন অ্যাপ্লাই করছি এফএলআরএম লাস্ট ইয়ারে।
2016 এ জবাব দেওয়া খুবই কঠিন। প্রথমত আমি আপনার কেসের কনটেক্সট আমি জানি না, আপনি কোন গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করেছেন? আমি এফএলআরএফপি অ্যাপ্লাই করেছি। এফএলআরএফপি অ্যাপ্লাই করেছেন, কেন করেছেন, কি গ্রাউন্ডে করেছেন, এটা আমি জানতে হবে না? কোর্টও যদি আপনি না করে থাকে তাহলে এখন আপনার কি ইনসারমাউন্টেবল অবস্টাকল হলো? আপনার সিচুয়েশন যদি চেঞ্জ না হয় ভাইয়া, শোনেন, আপনার সিচুয়েশন যদি, যেহেতু আপনি অলরেডি এই প্রসেসটা একবার আপনি এর ভিতর দিয়ে পুরোপুরি চলে গিয়েছেন আপার ট্রাইব্যুনাল পর্যন্ত, যদি আপনার সিচুয়েশনে কোনো চেঞ্জ না হয় তাহলে তো তারা বলবে আগে তোমাকে যে কারণে না করেছি এখন আমি তোমাকে সেই কারণে না করব। আপনাকে ক্লিয়ারলি বলছে আমার নতুন ডকুমেন্ট দেওয়ার জন্য, এটা কেন বলছে? নতুন ডকুমেন্ট তারা হয়তো আপনি দেখতে চাচ্ছে, তারা সবসময় যে কোনো কেস করার আগে তারা নতুন ডকুমেন্ট, যেমন আপনি একসাথে আছেন কেন, হয়তো তারা আপনাকে দিতেও পারে। কিন্তু আমার কাছে যে এটা বলার, আমার যেটা মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, যদি তারা আগে কোনো কারণে আপনাকে না করে থাকে সে কারণটা যদি পরবর্তীকালে চেঞ্জ না হয়, ওরা বলছে আমার কোনো রাইট নাই এখানে দেশে চলে যাই, তাহলে এখন আপনার কি রাইট হলো? মানে আপনি, আপনাকে এটা বুঝতে হবে। মাই ওয়াইফ ইজ প্রেগন্যান্ট অ্যাজ ওয়েল, সো আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইওর ওয়াইফ ইজ প্রেগন্যান্ট, হোয়াট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ ইওর অ্যাপ্লিকেশন ওয়াজ রিফিউজ আর্লিয়ার, হোয়াট চেঞ্জেস হ্যাভ টেকেন সিন্স দ্যাট টাইম দ্যাট ইউ আর মেকিং দিস নিউ অ্যাপ্লিকেশন? ভিন্ন যদি আপনি রিপিটেড অ্যাপ্লিকেশন করেন তাহলে তারা এটা মানতে পারত, ইচ্ছা করে তারা আপনাকে দিতে পারে, কিন্তু আপনার জন্য কেসটা স্ট্রং তখনই হবে যখন আপনি দেখাতে পারেন যে আগের থেকে আপনার পরিবেশ, আপনার পরিস্থিতি কিভাবে চেঞ্জ হলো, কি কারণে আগে আপনি সাকসেসফুল হয়েছেন, এখন নতুন কি গ্রাউন্ড হয়েছে যে কারণে আপনার কেসটা স্ট্রং হয়েছে। বুঝতে পেরেছেন এটা আমার কথা? আমি তো ভাই সাহেব এখন নতুন ডকুমেন্টস পাঠাইছি, এখন জানতে চাচ্ছি আমি যদি, আমাকে যদি এখন ভিসা দেয় তা আমার কি 10 ইয়ার্স রেসিডেন্সি থাকবে নাকি? সরি আমি বুঝলাম না ভাইয়া, আরেকবার বলেন ভাইয়া। 10 ইয়ার্স রেসিডেন্সি থাকবে নাকি? আমি অলরেডি 9 ইয়ার্স হয়ে গেছে। আপনি যদি এদেশে পুরোটা সময় যদি আপনি লিগালি থেকে থাকেন, পুরোটা সময় যদি 10 ইয়ার্স লিগালি আপনার ভিসা নিয়ে আপনি থেকে থাকেন, আপনার কারেন্ট কি ভিসা আছে আপনার? আমি তো স্টুডেন্ট ভিসা ছিলাম, বাট ওরা তো রিফিউজ করতে হয়েছে না পাঠাতে দিতে। আপনি যদি ভিসা তারা রিফিউজ করে থাকে ভাইয়া তাহলে তো আপনার 10 ইয়ারটা তো আপনি খেয়ে ফেলেছেন, তাই না? তা আমি তো 28 দিনের পিরিয়ড ছিলাম, এর ভিতরে অ্যাপ্লাই করে ফেলেছি। বুঝলাম আপনি 28 দিন করেছেন, যদি আপনি 28 দিন করে তাদেরকে স্যাটিসফাই করতে পারেন যে আপনি 10 ইয়ারের ভিতরে শুধুমাত্র আপনার এই 10 ডে এই 28 ডেজই আপনার গ্যাপ ছিল। এবং সবচেয়ে বড় কথা কি, আপনি যদি এটা গত বছরের নভেম্বরের পরে যদি আপনি অ্যাপ্লিকেশনটা করে থাকেন, আমি জুলাইতে করছি, জুলাইতে, হ্যাঁ, তাহলে হয়তো আপনি আর্গুমেন্ট করতে পারেন যে আপনাকে তারা 10 ইয়ার গ্রাউন্ডে তারা আপনাকে দেয়, আপনি আর্গুমেন্ট করতে পারেন। কিন্তু আপনাকে দেখাতে হবে যে পুরো সময়টাই, এই পুরো সময়টাই হয় আপনার আপনার লিগাল লিভ ছিল কিংবা 3C তে আপনার লিভ ছিল। আপনি আমার আমার কথা একটু বোঝেন, আপনাকে হয় লিগালি ভিসা নিয়ে থাকতে হবে কিংবা 3C নিয়ে থাকতে হবে, অথবা যে আপনি বললাম যে এই 276 যেটা বির বির যে সাবসেকশন যেটা আছে সেখানে আপনাকে দেখাতে হবে 28 ডেজের ভিতরে আপনার গ্যাপ হয় নাই এটা। ওকে ভাইয়া, হ্যাঁ আমি তো আমি আপনার ভাইয়া, what I'm trying to say, because you are asking for a definitive answer, what I said that what they can do, because if your situation hasn't changed since last time, they may refuse it on the ground that, you know, there has not been any material change in your circumstances, or if they want, they can grant you further visa. And then he wanted to ask whether or not you can qualify for 10 years. I said, well, maybe depending on your particular case, if there is no gap in your visa, then yes, you may be able to apply. Thank you, Mr. Thank You're you. Welcome. Appreciate it. Thank you.
আশা করি ভাইয়া আপনি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী কলে, দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাদের? জি ভাইয়া, আপনার প্রশ্নটি করুন। আমি চাইছি যে 2008-এ আসলাম। জি, 2008-এ আমি তো বিয়া করছি 2016। আপনি কোন ভিসায় এসেছিলেন 2008-এ? আমি এসেছিলাম ভিজিট ভিসা। ভিজিট ভিসা, আচ্ছা। জি, তখন তো আমি ইংলিশ মিডিয়ামে করছি, তো ইংলিশ মিডিয়াম করার বাদে তারা তো ফোন পেন্ডিং করে আছে, কিছু জানাইছে না। আপনাকে আপনাকে ওয়েট করতে হবে যে তারা আপনাকে কি ধরনের ডিসিশন দেবে। আপনার কি কোনো বাচ্চা আছে? জি না, আমি তো 1 বছর হইছে। জি, যেটা হতে পারে ওরা আপনাকে তারা দেখবে, এবং তারা যেটা দেখবে, যেহেতু আপনি ওভারস্টে আর আপনি এদেশে এসেছিলেন ভিজিটে, ভিজিটে নিশ্চয়ই 6 মাসের বেশি আপনার ভিসা ছিল না, এরপরে যেহেতু আপনি চলে যাননি, তো তারা আপনাকে ওভারস্টার হিসেবে কাউন্ট করবে। তারপরে আপনার যে বিয়েটা হয়েছে, বিয়েটার পরে তারা দেখবে আপনার কেসটা, তারা খুব সম্ভবত যেটা আমরা বলি ইমিগ্রেশন রুলের প্যারাগ্রাফ EX1-এর আন্ডারে তারা কনসিডার করবে, এবং সেখানে তারা দেখবে যে আপনার ওয়াইফের সাথে যে আপনার যে সম্পর্কটা, এই সম্পর্কটা এদেশের বাইরে এটা কন্টিনিউ করা সম্ভব কিনা। যেটা একটু আগে যে করার ফোন করলেন, তার যখন প্রথম কেসটা যেটা নিয়ে তারা দেখেছিল, তারা দেখবে ইনসারমন্টেবল অবস্টাকল আছে কি না, অর্থাৎ এই ফ্যামিলি একটা বাইরে গিয়ে কন্টিনিউ করতে পারে কি না, এটার পরে তারা বিবেচনা করে আপনাকে একটা রায় দেবে। তো আমাদের এখনকার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে অনেক সময় বাচ্চা না থাকলে, অন্য কোনো খুব বড় কোনো কম্পিটিশনের গ্রাউন্ড না থাকলে, তারা প্রায়শই এই অ্যাপ্লিকেশানগুলি রিফিউজ করে। যেমন আপনি দেখলেন আমাদের আগের কলারেরও কিন্তু প্রথম অ্যাপ্লিকেশানটা তারা রিফিউজ করেছিল, ডেসপাইট দ্য ফ্যাক্ট যে ওনার ওয়াইফ ছিলেন ব্রিটিশ। ঠিক আছে, তখন আপনাকে দেখতে হবে, কারণ প্রত্যেকটা কেসই কিন্তু ভিন্ন। আপনার কেসের মধ্যে যদি কোনো স্পেশাল ফিচার থেকে থাকে, বা শুধুমাত্র যদি এইটুকুর গ্রাউন্ডে হয়, তবে কিন্তু এরা ওরা ইচ্ছা করলে না করে দিতে পারে, যেহেতু কোনো বাচ্চা এখানে ইনভলভ নাই। ওকে ভাইয়া, ওরা ওরা এখন সময় নিচ্ছে, আগে তারা মূলত 6 মাসের মতো সময় নিত, কিন্তু এখন আমরা দেখছি প্রায় 9-10 মাসের মতো সময় তারা লাগাচ্ছে আর কি। জি, তারা রায় না, তারা আপনাকে জানাবে, এবং ডিপেন্ডিং অন ইওর কেস আপনি হয়তো অ্যাপিল পেতেও পারেন, নাও পেতে পারেন। আপনাকে হয়তো বলতে পারে তুমি দেশে গিয়ে অ্যাপিল করো, যদি আপনাকে তারা দেশে গিয়ে অ্যাপিল করার জন্য বলে, তাহলে আপনি যদি জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ করেন, তাহলে আমার ধারণা আপনি ইন কান্ট্রি রাইট অফ অ্যাপিল পাবেন, কারণ আপনার পার্টনার হচ্ছে ব্রিটিশ। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া আপনার? না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী কলে, দেখি কে আছেন। আচ্ছা, লাইনটি হয়তো ড্রপ হয়ে গেছে। আচ্ছা স্যার, আমরা যেটা বলছিলাম আপডেট নিয়ে, যেটা যে ব্রেক্সিট নিয়ে আমরা যে কথাগুলো আমরা বলছিলাম, যে এখন ব্রেক্সিট নিয়ে তো নেগোসিয়েশন শুরু হয়ে গেছে, এবং অনেকের ভিতরে অনেক ধরনের চিন্তাভাবনা চলছে যে ব্রেক্সিট নিয়ে কী হবে না হবে। এখন পর্যন্ত আমরা জানি না কী হবে, তবে আমাদেরকে যে অফার। আচ্ছা ভাই, আর একটু ইন্টারাপ্ট করি, একটা কলার অলরেডি লাইনে চলে এসেছে, তো আমাদেরকে নিতে হচ্ছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাইয়া, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটা হচ্ছে বেস্টার সাহেবের কাছে। জি বলেন, শুনছি। আমার 2014-এ একটা অ্যাসাইলাম ক্লেম ছিল। জি, তো ওইটা রিফিউজ হয়ে যায় ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল থেকে। জি, এট দ্যাট টাইম আমার বাচ্চা 7 ইয়ার্স ছিল, আমার ফ্যামিলির সব আমার মানে অ্যাসাইলামটা ক্লেম ছিল আর কি। ওই সময় কিন্তু জাজে কিন্তু 7 ইয়ার্স রুলে আমার বাচ্চারে মানে কনসিডার মানে ইয়ে করে নাই, কনসিডার করে নাই। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, যদি আমি যদি এখন যদি 7 ইয়ার্স রুলে কোনো অ্যাপ্লিকেশন করি এফএলআর এফপি, তাহলে কি আমি কি কোনো আপিল রাইট পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এট দ্য মোমেন্ট আমার বাচ্চা 9 ইয়ার্স। আপনার বাচ্চার কি জন্ম হয়েছে এদেশে? জি জি, এদেশে। আচ্ছা, আপনি কি জানেন আপনার বাচ্চা যদি আর একটা বছর এদেশে থাকে, 10 বছর থাকে, তাহলে আপনার বাচ্চা তো আপনি তো, আমার তো মনে হয় আপনার বাচ্চাকে ব্রিটিশ করায় অ্যাপ্লিকেশন করলে কি আপনার জন্য ভালো হতো না? আপনারা মোট কজন? আমরা মোট 5 জন, 3 বাচ্চা, আমরা স্বামী স্ত্রী 2 জন। তাহলে আপনাকে তো আবার যদি এখন অ্যাপ্লাই করতে হয়, আপনাদের কিন্তু খরচ পড়ে যাবে অনেক। আপনি খেয়াল করেছেন আপনাদের 5 জনের জন্য মোট খরচ পড়ে যাবে 1493 পাউন্ড? তো 5 জনের জন্য এই যে প্রায় আপনার 7,000 পাউন্ডের মতো আপনার খালি অ্যাপ্লিকেশন ফি যাবে।
যেহেতু আপনি আছেন, যদি আপনাকে তারা ডেস্টিটিউট হিসেবে গণ্য করে যদি আপনাকে ফি থেকে এক্সামশন দেয়, না দেয় নাই, আমাকে দেন, আমি দুইবার ট্রাই করছি হোম অফিস আমাকে দেন, তাহলে তো আপনাকে তো ফি দিতে হবে, আপনাকে ফি না দিলে তো আপনাকে, আমি একটা মানে ইয়া আছে, আমি এই মাসের 19 তারিখে আমি হোম অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে লিভারপুলে, আমি কিন্তু ফাদার সাবমিশন দেওয়ার জন্য আমি ফাইল পত্র রেডি করছি, তখন আমার প্রশ্ন হচ্ছে যদি আমাকে ফাদার সাবমিশনে যদি আফিল রাইট দেয় বা ওরা যদি মনে করেন এক বছর যদি কোনোরকম যদি চলে যায় তখন তোমার বাচ্চাটা ব্রিটিশ হয়ে যাবে, আর যদি আমার যদি ফাদার সাবমিশন যদি রিফিউজ হয় তখন আমার কি মানে পদক্ষেপ আছে? আপনার ফাদার সাবমিশনে যদি আপনি অ্যাপিল রাইট পান তাহলে তো আপনি অ্যাপিল পেলেন, ঠিক আছে? এখন যদি আপনি আপনার অ্যাপিল রাইট পাওয়ার সম্ভাবনা তখনই বেশি থাকবে যদি আপনি প্রপারলি 7 ইয়ারের অ্যাপ্লিকেশন করেন এফআরএপি দিয়ে। ভাই আমাদের এক মিনিট আছে ব্রেকে যাওয়ার, তো ভাই আমরা ওদের বোধহয় একটা ব্রেকে যাওয়া লাগবে, আপনি যদি লাইনে থাকেন তাহলে আমরা ব্রেকের পরে ফিরে এসে আপনার বাকি প্রশ্নটুকুর জবাব দিব। জি ভাই আপনার টেলিভিশন স্ক্রিনে থাকুন, দেখতে থাকুন, আমাদের সময় হয়ে গেল ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি নেওয়ার, আমরা ফিরে এসে আপনার প্রশ্নটির উত্তর অবশ্যই দেব। সুপ্রিয় দর্শক, আমাদেরকে চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে, দেখা হবে এক্ষুনি আপনাদের প্রিয় অনুষ্ঠান আইনের অধিকারে।